বাংলাদেশে অভিভাবকদের সচেতনতা বাড়ছে দিন 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 মাদ্রাসায় এখন ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে না কমছে মাদ্রাসায় ছাত্র বাড়ার কারণে এখন আপনারা দেখছেন যারা মাদ্রাসা পছন্দ করেন না তাদের জ্বালাপোড়া সৃষ্টি হয়ে গিয়েছে আমি কি ভুল বলেছি বলা হচ্ছে পথে ঘাটে অলিতে গলিতে পাড়ায় পাড়ায় নুরানি মাদ্রাসা হাফেজি মাদ্রাসা এগুলো দিয়ে দিয়ে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা তৈরি করে স্কুল কলেজের সর্বনাশ ঘটিয়ে দেওয়া হচ্ছে তো মাদ্রাসা অলিতে গলিতে পাড়ায় পাড়ায় হলো কেউ কে গিয়ে অভিভাবকদেরকে জোর করে বুঝাইয়া ছাত্র নিয়ে আসে আপনাদেরকে কি কেউ জোর করে বুঝায় অভিভাবকরা তো খুশি হয়েই মাদ্রাসায় দেয় মাদ্রাসায় কেন ছাত্র বাড়ছে এর কিছু কারণ আগে শুনে আপনাদের মনোযোগ আছে না চলে গেছে এগুলো সমকালীন সমসাময়িক কথা বলছি কন্টেম্পোরারি ইস্যু যারা মাদ্রাসায় ছাত্রবৃত্তি কারণ খুঁজে পাচ্ছেন না তাদেরকে বলছি শোনেন মাদ্রাসায় ছাত্র কেন বাড়ছে কারণ আমাদের মাদ্রাসাগুলোতে ছেলে মেয়েদেরকে জ্ঞান বিজ্ঞান শেখানোর পাশাপাশি তাদেরকে আদব আখলাক শেখানো হয় আপনি এর প্রমাণ চান আগামীকাল কানসাটে স্কুল কলেজের সামনে দিয়ে হেঁটে যাবেন সালাম পান কিনা দেখবেন আর একটা নুরানি মাদ্রাসার সামনে দিয়ে যাবেন দেখবেন সালাম আর সালাম আমি কি ভুল বলেছি আরে আপনি দেখেন বই খুলে আপনারা শিখাচ্ছেন দেখা হলে হাই বলতে হয় হেই বলতে হয় হ্যালো বলতে হয় আর আমার মাদ্রাসার ছেলে মেয়েদেরকে সেখানে হয় দেখা সাক্ষাৎ হলে সালাম দিতে হয় আমাদের দেশের মুসলমান অভিভাবকরা মা বাবারা হাই হেই হ্যালো সন্তানরা বলুক এটা চান না তারা চান তাদের সন্তানরা কালামের আগে সালাম দিক কথা বলার আগে সালামের চর্চা করুক এজন্য আমার দেশের গার্ডিয়ানরা মা বাবারা তাদের সন্তানদেরকে জ্ঞান বিজ্ঞান শেখানোর পাশাপাশি আদব আখলাক শেখানোর জন্য স্কুল থেকে এনে মাদ্রাসায় দিয়ে দিচ্ছে আপনি এসি রুমে বসে বসে ভাবছেন যে মাদ্রাসায় এত ছাত্র বাড়লো কেন আপনি জরিপ করেন বাড়ছে কেন কেন কারণ বের করে ওই যে গ্যাপগুলো মাদ্রাসায় নাই স্কুলে নাই ওগুলা স্কুলেও দেন দেখবেন স্কুলে আর ছাত্র কমবে কয়টা পয়েন্ট বলেছি আপনাদের কি মনোযোগ নাই কয়টা পয়েন্ট বলেছি এক মাদ্রাসায় জ্ঞান বিজ্ঞানের পাশাপাশি কি শেখানো হয় জোরে বলেন আদব আখলাক শেখানো হয় দুই নম্বর আমাদের দেশের মা বাবারা কেন তাদের সন্তানদেরকে নুরানি মাদ্রাসায় দেন কিংবা মাদ্রাসায় পড়ান কারণ আমাদের দেশের মা বাবারা চান তাদের সন্তানরা প্রমিত বাংলায় যেমন কথা বলে ইংরেজিতে যেমন কথা বলতে পারে তাদের সন্তানরা ছেলে মেয়েরা যেন বিশুদ্ধ করে আল্লাহর কালাম তেলাওয়াত করতে শিখে আপনি স্কুলে ওইটা দেন দেখবেন স্কুলে ছেলে মেয়ে কমবে কয় নম্বর পয়েন্ট তিন নম্বর আমার দেশের স্কুল কলেজগুলোতে ছেলে মেয়েদের ফ্রি মিক্সিং আছে অবাধ মেলামেশা আছে অবাধে মেলামেশা অবাধে তারা গ্রুপ স্টাডি করে করে প্রথমে হয় ফ্রেন্ড তারপরে হয় গার্লফ্রেন্ড এরপরে হয় ধর্ষণ যৌন নির্যাতন যৌন নিপীড়ন আমাদের দেশের গান্ডিয়ানরা মা বাবারা তাদের সন্তানদের চরিত্র সেভ করার জন্য তারা স্কুল থেকে কলেজ থেকে বের করে ছেলে মেয়েদেরকে এর জন্য মাদ্রাসায় দেয় কয় নম্বর পয়েন্ট যেগুলো বলছি বাস্তব না অবাস্তব নাম্বার ফোর চার নাম্বার আপনারা যখন আপনাদের স্কুল কলেজে ইমান বিধ্বংসী বিষয় কারিকুলামে ঢুকিয়ে দিয়েছেন তখন আমার দেশের গার্ডিয়ানরা মা বাবা রাগ করে তাদের ছেলে মেয়েদেরকে স্কুল থেকে বের করে মাদ্রাসায় এনেছেন আপনারা কারিকুলামে শিখাচ্ছেন শয়তানি শরীফ থেকে ইবলিস এখন রিটায়ার্ডে চলে গেছে এই আপনারা আছেন না ঘুমাই গেছেন শুনুন আপনারা তো শুনুনই বলেন তাই না তো শুনুন ঘুমায় যাইয়েন না শুনুন ভালো করে শুনুন শরীফ থেকে আরে বাপরে বাপ আচ্ছা বলেন তো কণ্ঠ ছেলেদের মতো মাথা থেকে পা পর্যন্ত যন্ত্রাংশ যন্ত্রপাতিও সব ছেলেদের
দাঁড়িয়ে উঠে গো ফুটে, সে যদি হঠাৎ করে বলে আমি দেখতে ছেলে হলেও মনে মনে আমি নারী, এটা কি মেনে নিবেন আপনারা? এটা মেনে নিলে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র কোথাও কি কোনো শৃঙ্খলা থাকবে? আপনারা যারা ট্রান্সজেন্ডারের মতো বিষাক্ত এই বিষয়টাকে, এই টপিকটাকে পাঠ্য বইয়ে ঢুকিয়ে দিলেন, আপনাদের বিবেকে কি পছন্দ হলো কি না আমি জানি না। এই যে 6-7 একটা ছেলে বা মেয়ে একটু যদি পড়ে, সে ইন্টারমিডিয়েটে গেল, এই যে আজকে রাজশাহী ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট হচ্ছে, ইউনিভার্সিটিতে চান্স পেল, চান্স পাওয়ার পরে দূর থেকে যে সকল ছেলেমেয়েরা ভার্সিটিতে চান্স পায় তারা ইউনিভার্সিটির হলে থাকার জন্য আবেদন করে, তো তখন যদি মুন্না বলে স্যার আমার তো সার্টিফিকেটেও লেখা নাম মুন্না, দেখতেও আমি মুন্না, এখন আমি ইউনিভার্সিটিতে চলে এসেছি আমার সিট লাগবে, কিন্তু এই সিট যখন এখন লাগবেই আমি তো মনে মনে মুন্নি, আমাকে মেয়েদের হোস্টেলে সিট দেন, মেয়েদের হলে সিট দেন। মুরগি শেয়াল মুরগির খামারের পাশে গিয়ে বলছে দেখো আমি দেখতে শেয়ালের মতোই কিন্তু মনে মনে আমি মুরগি, মুরগির যদি দয়ামায়া হয় আর মুরগি যদি শেয়ালকে তাদের সাথে থাকার জন্য সুযোগ দেয়, বলেন তো সকালবেলা কি মুরগির খামারে একটা মুরগিও থাকবে? শেয়াল মনে মনে মুরগি হয়ে মুরগির খামারে ঢুকলে মুরগির যে পরিণতি হবে, মুন্না মনে মনে মুন্নি হয়ে মেয়েদের হলে হোস্টেলে ঢুকলে মেয়েদের পরিস্থিতিও তাই হবে। অলরেডি শুরু হয়ে গিয়েছে, কয়েক সপ্তাহ আগে চ্যানেল 24 এটিএন নিউজ সহ বিভিন্ন নিউজে দেখিয়েছে ঢাকার এক গার্লস স্কুল বা কলেজে এক ছেলে বুরখা পরে ঢুকে মেয়েদের ভিতরে ঢুকে মেয়েদেরকে ডিস্টার্ব করেছে, আপনারা দেখছেন কিনা ভিডিওটা? জি বুঝি নাই, কানসাটাও হয়েছে ঘটনা, শরীফ থেকে শরীফে এখন বইয়ের পাতায় নাই, এখন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। ওই যে হুচিমিন ইসলাম বগুড়া, হুচিমিনের কথা কে জানেন? হাত তুলেন তো আপনারা, ঠিক আছে আজকে যেহেতু জানেন না আমি এটা বলবো না, গুগল শরীফে ইউটিউব শরীফে সার্চ করবেন আজকে বাড়ি যাইয়া, যে হুজুর যে বলছে হুচিমিন, হুচিমিন এটা কে, তখন বুঝে ফেলবেন আপনি। দেখছেন নাকি কেউ এখানে? না আমি বললে আমার টপিক আরো অনেকগুলো বাকি, তো আমার সব বলতে হবে কথা আজকে, এরপরে আসুন আমি বলছি। মনে মনে যদি কোনো ছেলে মেয়ে হয়ে যায়, তার বাবাকে যদি সে বলে আব্বু আমি তো মনে মনে মেয়ে আমার বিয়ে দেন, এখন তারে যদি আরেকটা ছেলের সাথে বিয়ে দেওয়া হয় বাসর ঘরে গিয়া দেখা যাবে দুটাই তো এক জাত, বাসর হবে কেউ, ঝামেলা আছে না নাই? তারপরে আপনার মেয়ে মুন্নি আপনাকে যদি বলে আব্বু এত বছর আমি মুন্নি ছিলাম, এখন আপনি সম্পদ বন্টন করবেন, এখন মনে মনে আমি মুন্না, তো মাওয়ারিসার ফারাইজের বন্টনে লিজ্জাকারি মিসলু হাদ্দিল উনসাইনের এখন বন্টন কিভাবে হবে? সব জায়গায় পেশ আছে না নাই? আপনারা মাদ্রাসা কেন বাড়ছে আর মাদ্রাসায় শিক্ষার্থী কেন বাড়ছে আপনি কারণ খুঁজে পান না, আপনি শরীফ থেকে শরীফা, ফাহিম অন্তরার প্রেমের গল্প, নিরাপদ স্পর্শের নামে অশ্লীলতা বেহায়াপনা, এমনকি সারেগামা পাধানিসা লীলাবালি লীলাবালি বড় যুবতী সৈগ বিয়ার সাজনী কন্যা সাজল, এরকম নাচ গান বাদ্যযন্ত্র নাটক ফাটক ঢুকাই দিয়া যখন আপনি এদেশের সন্তানদেরকে নায়ক গায়ক আউল বাউল বানানোর পরিকল্পনা করছেন, তখন আমার দেশের সচেতন অভিভাবক মা বাবারা সন্তানদেরকে নুরানি মাদ্রাসায় আর তারা ভালো ভালো মাদ্রাসায় নিয়ে ভর্তি করাচ্ছেন। কয়টা বলেছি? আমার তো কলিজাটা ছিঁড়ে গেছে, আমি তো অক্টোবরে এসেছিলাম আপনাদের এলাকায় পাশে, আমি ফিলিস্তিন নিয়ে আলোচনা করে গেলাম না, আমরা ফিলিস্তিনের পক্ষে না ইসরায়েলের পক্ষে, যারা কথা বলে না তারা কিসের পক্ষে? একজনও চুপ থাকবেন না, আমরা কার পক্ষে? আমার ক্লাস 9 ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই একটা ম্যাপ আঁকা আছে, এবং এই ম্যাপটা আঁকা হয়েছে দেখেন সিরিয়া লেবানন জর্ডান মিশর এগুলো সব মধ্যপ্রাচ্যের দেশ, একদিকে এনে যেখানে বর্তমান গাজা অবস্থিত, আপনারা তো গাজা বলেন আরবিতে বলে এটাকে গাজা, ওখানে লিখেছে গাম্বিয়া। এই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই যারা লিখেছে রচয়িতা এবং সম্পাদক এরা নাবালেক, এখনো বালেক হয়নি। আপনি বলবেন হুজুর এদেরকে নাবালেক বলেছেন কেন? নাবালেক বলেছি এই কারণে গাম্বিয়া হলো আফ্রিকার দেশ,
আফ্রিকার দেশ গাম্বিয়া এখানে এসে জুড়া লাগলো কেন? এখন যদি বলে হুজুর এটা তো নাবালেক না, যারা লিখেছে এরা তো বয়স্ক মানুষ, তাইলে আমি বলবো বালেক যদি হয়ও তাহলে ম্যাপ আঁকার সময় এরা কত বোতল খাইছে নিজেরাও জানে না, বোতল খেয়া লিখেছে, এই জন্য কোন দেশ কোন দিকে নিজেরাও জানে না। এমনকি তারা সেই ম্যাপের মধ্যে ফিলিস্তিনের নাম না দিয়ে ইসরায়েলের নাম বড় করে দিয়েছে। ওইদিকে দাজ্জালের রুহানি সন্তান ইহুদিরা পশ্চিমাদের সাথে আতাত করে ফিলিস্তিনি নারী পুরুষ শিশুদের উপরে ভাই বোনদের উপরে নির্মম নিপীড়ন করে তারা যেমন ফিলিস্তিনকে মুছে দিতে চাইছে, আমার দেশেও দাজ্জালের টাটকা টাটকা রুহানি সন্তানরা আমার দেশের আমাদের ট্যাক্সের পয়সায় ছাপানো বইয়ের ভেতরে ফিলিস্তিনের নাম মুছে দিয়ে ইসরায়েলের নাম বড় করে দিয়ে তারা প্রমাণ করেছে তারা দাজ্জালের রুহানি সন্তান। পাঠ্য বই নিয়ে আমার দীর্ঘ বক্তব্য ইউটিউবে আছে, এ বিষয়ে আমি কথা বলতে চাই না। আপনারা ইউটিউবে আমার সেই লম্বা বক্তৃতা সময় করে পারলে শুনে নেবেন সকল অসঙ্গতি, সেখানে পৃষ্ঠা নাম্বার কোন বইয়ের কোন পৃষ্ঠায় কি লেখা হয়েছে সব আমরা বলেছি। ফাইভ মাদ্রাসায় স্টুডেন্ট এই জন্য বাড়ছে কারণ আপনারা স্কুলে এখন কোয়ালিটি এডুকেশন যেটা সেটা দিতে পারছেন না, মাদ্রাসায় এটা আছে, মাদ্রাসায় এটা আছে। এখন মাদ্রাসার ছেলেরা শুধু আরবি পারে না, আপনি দেখেন ইংরেজিও পারে, আপনি দেখেন সে প্রমিত বাংলায় কথা বলতেও পারে। আপনার স্কুলের ছেলেরা পিছিয়ে আছে, ও কেবল বাংলা ইংরেজি জানে, আর আমার মাদ্রাসার ছেলেরা বাংলা ইংরেজির পাশাপাশি ওরা আরবিও জানে। কৌমি মাদ্রাসার ছাত্ররা তো উর্দুও জানে, ফার্সিও জানে। তাহলে কোয়ালিটি স্কুলে কলেজে বেশি না মাদ্রাসায় বেশি? এজন্য আমার গার্ডিয়ানরা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করেছে। আপনি কারণ খুঁজে পাচ্ছেন না তো? ডিসি সাহেবরা শুনেন, নাম্বার সিক্স, ছয় নাম্বার, আমার মাদ্রাসাগুলোতে গিয়ে দেখেন ক্লাসগুলোতে সঠিক সময়ে উস্তাদরা আসেন, উস্তাদরা খেয়ানত করেন না, আমানত ঠিক আছে, কারণ তারা তো কোরআন হাদিস জানেন। আমি আমার ছাত্রের হক নষ্ট করলে আসামি হয়ে যাব। বহু স্কুল কলেজ ইউনিভার্সিটি এমন আছে দিনের পর দিন শিক্ষক ক্লাস করায় না, এভাবেই বেতন খায়। নাম্বার সেভেন, সাত নাম্বার, নতুন যে কারিকুলাম এটাতে মূল্যায়নেও গার্ডিয়ানদের মধ্যে এক ধরনের অনাগ্রহ সৃষ্টি হয়েছে, গার্ডিয়ান বুঝি না এটা কি, বৃত্ত চতুর্ভুজ জানেন কিনা আপনারা? এখন এখন কি ছেলেমেয়েরা কি পায়? হায় হায় হায়, আপনারা জানেন না? অগো কথা বলছেন না কেন? ত্রিভুজ চতুর্ভুজ আর কি জানেন? আরেকটা আছে বৃত্ত, এগুলো অনেকে বুঝে না, এজন্য তারা বের করে এনেছে। আট নাম্বার, সেখানে ছেলেমেয়েরা স্কুলে ইসলামী কোনো কালচার শিখছে না। আমাদের দেশের মা বাবারা চান তাদের সন্তানটা যেন সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামী কালচারও শিখে, এজন্য তারা বের করে মাদ্রাসা এনে দিয়েছে। তারপরে আট নাম্বার আরেকটা বড় কারণ হলো, স্কুলে পড়িয়েছে মাদ্রাসায়, স্কুলে পড়িয়েছে কলেজে পড়িয়েছে, সব স্কুল কলেজ পড়ুয়ারা একরকম না হতে পারে। যেমন আমার স্টার্টিং হয়েছে নুরানি দিয়ে, এরপরে আমি স্কুলে গিয়েছি, আবার মাদ্রাসায় এসেছি, মাদ্রাসা শেষ করেছি, ইউনিভার্সিটিতেও পড়েছি, কিন্তু আমার বাবা আমাকে শুরু করেছেন কোরআন দিয়ে, আমার পরিবারের সবার শুরু হয়েছে কোরআন দিয়ে। যাদের কোরআন দিয়ে শুরু হয় এরা মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠায় না, কিন্তু দেখেন আপনি যারা তাদের সন্তানকে কোরআন বাদ দিয়ে অন্য সব শিক্ষা দিয়েছে বুড়া বয়সে, এদেরকেই তাদের ছেলেমেয়েরা বৃদ্ধাশ্রমে রেখে আসছে। এজন্য বর্তমানে শিল্পপতিরাও তাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিচ্ছেন বুড়া বয়সে, যেন তারা একাকিত্বে নিঃসঙ্গে বৃদ্ধাশ্রমে না কাটান। মাদ্রাসায় কেন ছাত্র বাড়ছে আপনি বুঝেন না? নয় নম্বর হলো, আমার স্কুল কলেজগুলোতে বিজাতীয়দের সংস্কৃতি ছাত্রদেরকে শেখানো হচ্ছে, এটা মা বাবারা পছন্দ করেন না। এরপরে আসুন দশ নম্বর হলো, এখনকার মাদ্রাসাগুলো আধুনিকায়ন হয়েছে, এখনকার মাদ্রাসাগুলো আধুনিকায়ন হয়েছে, এখন মাদ্রাসাগুলো যে আধুনিকায়ন হয়েছে আপনি প্রমাণ চান? এই যে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট শুরু হয়েছে, আপনারা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে
গত প্রায় দুই যুগ ধরে স্কুল কলেজের ছেলেদেরকে পিছনে ফেলে দিয়ে মাদ্রাসার ছেলেরা ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়ে যায়। আমার গার্ডিয়ান এটা দেখছেন, দেখার পরে তারা দেখছেন যে না, মাদ্রাসার ছেলেরা আসলেই কোয়ালিফাইড। মাদ্রাসার ছেলেদেরকে আমার দেশের অনেক মানুষ মনে করে এই মোল্লারা কি জানে, কি জানে এরা, মোল্লারা কি জানে। আচ্ছা আমি বলবো এটা ইনশাল্লাহ। কোথায় ছিলাম জানো, কি বলছিলাম? আমার দেশের অনেকে দাড়ি টুপি দেখলি, পাঞ্জাবি দেখলি মনে করে এরা কি জানে, চার পাঁচ পাতা ইংরেজি, ছয় সাত পাতা বিজ্ঞান পড়ে। মাদ্রাসার ছেলেদেরকে বলে মাদ্রাসার ছেলেরা কি জানে। এই মাদ্রাসায় কারা কারা পড়ো, হাত তুলো এখানে, যারা ছাত্র হাত নামাও। তোমরা ভালো করে শোনো, কোনোদিন হীনমান্যতায় তোমরা ভুগবা না, কোনোদিন হীনমান্যতায় তোমরা ভুগবা না। আল্লাহ তারা তোমাদেরকে বাছাই করেছেন, পছন্দ করেছেন বলে তুমি কোরআন হাদিসের ছাত্র হতে পেরেছ। যারা বলে এরা কি জানে, তা আমার দিকে তাকান, বলছি এরা কি জানে, আমার হাতে কি, জোরে বলেন, কয় পারা? এই ৩০ পারা একদম স্টার্টিং থেকে ইন্ডিং, মিনাল বিদায়া ইলা নিহায়া, শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ আছে। এরকম লক্ষ লক্ষ হাফেজ আমার দেশে নাই। বয়স কত, কত বছর? ওকে, ১০-১২ বছর। বিশ্ববিদ্যালয়ে পড়ে একটা ছেলেকে আনেন, তারে বলেন এই ছেলে তোমার ক্লাসের যতগুলা বই আছে সব বই লাগবে না, তোমার ক্লাসের যে কোনো একটা বই প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ শোনাও। তার ১৪ গোষ্ঠী মিলে পারবে, জোরে বলেন। আপনাদের কনসার্টের ১০ বছরের বাচ্চা হাফেজকে বলেন বাবা তুমি পারবা, সে বলবে আপনি প্রথম তারাবিতে আসিয়েন আমি দাঁড়াবো, ২৭তম তারাবিতে আমি শেষ করে ফেলব। সুবহানাল্লাহ কইতে মন চায় না আপনাদের? সুবহানাল্লাহ কইতে মন চায় না আপনাদের? সুতরাং আমার দেশে যারা মাদ্রাসার ছেলেদেরকে অবহেলা করেন তাদেরকে বলছি, যারা এই ৩০ পারার ১১৪টা সূরা সিনার ভেতরে রেখেছে, এদের ভিতরে মেধা আছে, জ্ঞান আছে, এরা চাইলে, শুধু চাইলে না, এরা এটা করছেও। এখন আপনাদের ৬-৭ পাতা ইংরেজি, ৮-৯ পাতা বিজ্ঞান চাবায়া চুবায়া খায়া সিনার ভেতরে গেঁথে ফেলতে পারে। মাদ্রাসায় ছাত্র বাড়ছে কেন? এদেশের মাদ্রাসাগুলো ইসলামী শিক্ষার বুনিয়াদি প্রাণ কেন্দ্র। এই মাদ্রাসাগুলো নিয়ে যদি কোনো ধরনের কোনো ষড়যন্ত্র হয়, আমরা আগে থেকে সাবধান করছি, আমরা আলেমরা কাদা চুরাচুরি করি ঠিক, কিন্তু মাদ্রাসায় হাত দিয়ে দেখেন সমস্ত কাদা চুরাচুরি বন্ধ করে কওমি আলিয়া হেফাজত চরমুনাই জামাত যত দলের আলেম ওলামা আছে এক টেবিলে বসে আমরা ঐক্যবদ্ধ হুঙ্কার মারব। এদেশের মাদ্রাসা নিয়ে কোন রকম ষড়যন্ত্র হলে সকল দল মতের আলেম ওলামা এবং এই দেশের তাওহীদবাদী মুসলমানরা এটা কখনোই বরদাস্ত করবে না, বরদাস্ত করবে না, বরদাস্ত করবে না। ১২টা তো হয়েই গেছে, আপনারা কি আমাকে ২০ মিনিট সুযোগ দিবেন নাকি আমি মোনাজাত দিয়ে দিব? আমাকে ১০টায় দিলে ভালো হতো, যেহেতু আমি বসেছি আমার কথাগুলো শেষ করতে হবে। আমাকে কি আপনারা ২০ থেকে সর্বোচ্চ ২৫ মিনিট সময় দিবেন? সবাই থাকবেন তো? তাহলে যান, আমিও আমার নিয়ম ভেঙে ফেললাম, আমি আসলে ১২টার পরে কথা বলি না। আজকে আপনাদের আগ্রহ দেখে আমি কথা বলবো, আসলে আমি কথা বলতে পারবো জানতামও না। আমি এসে এত আধা খাইছি মেম্বার সাহেবের করে, এত ঠান্ডা লাগছে চেয়ারম্যান সাহেব, ঠান্ডা গরম, এখন এমন একটা দিন আসছে কিছুক্ষণ লাগে গরম কিছুক্ষণ ঠান্ডা লাগে, আমার গলা হয়ে গেছে শেষ। কিন্তু চাপাই নবাবগঞ্জে আইসা আপনারা আম খাইয়া খাইয়া তাজা হয়েছেন তো, আপনাদেরকে দেখার পরে আমার ভিতরে এনার্জি চলে আসছে আলহামদুলিল্লাহ। গত মাহফিলে তো কে একজন আম নিয়ে আসছিল, আজকে কি আম নিয়ে আসছে নাকি? আজকে দিছে ৪টা, তার মানে আগামী বছর আল্লাহ বাঁচিয়ে রাখলে আসলে দিবে ৮টা, নাকি দিবেন না?
আচ্ছা, আপনারা আসলে আমের মতোই মজা, আম যেমন মজা আপনারাও খুব মজা করে কথা বলেন, এত সুন্দর করে আপনারা কথা বলেন, আপনারা যখন কথা বলেন আমরা তাকায় থাকি, খুব ভালো লাগে। আপনাদের ভাষা যেমন সুন্দর, আপনাদের মনও তেমন সুন্দর, আল্লাহ আপনাদেরকে দিনের জন্য সুন্দরভাবে কবুল করেন। আমরা কোথায় ছিলাম আবার চলে যাচ্ছি, আমরা বলছিলাম এই যে দুই সাগরের মাঝখানে পর্দা আছে, এই বিজ্ঞানময় তথ্য কোথায় আছে, এই কোরআন কোথায় পড়ানো হয়, মাদ্রাসায়। মাদ্রাসাকে আপনি যেনতন প্রতিষ্ঠান মনে করেন না। তাহলে বলছিলাম কবরকে বারজাখ বলা হয় কেন, কারণ এটা পর্দার জগৎ, এই জগতের খবর আমরা কেউ জানি না। জোরে বলেন কেউ জানি না। এবার আসুন তো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই যে মারা যাওয়ার পরে কিয়ামতের সিঙ্গার ফুৎকার পর্যন্ত এত লম্বা সময়, কত হাজার বছর যাবে আমরা জানি না, অজানা এক সময় পর্যন্ত কেন এই বারজাখি জীবনে থাকতে হবে? মানুষ মারা যাওয়ার পরে সাথে সাথে হিসাব নিকাশ করে জান্নাত বা জাহান্নামের ফয়সালা আল্লাহ কি করে দিতে পারেন না? তো না করে আল্লাহ তাআলা কেন দীর্ঘ সময় পর্যন্ত কবরে রাখেন, বারজাখে রাখেন, হাসরে বিচার করার জন্য? এর কারণ আছে না নাই? কারণটা কি বলবো? রাগ করবেন না তো, এখন বেশি সেনসিটিভ কথাবার্তা হবে, গায়ে লাগবে, রাগ করবেন না তো। কেন আল্লাহ বারজাখি জিন্দেগিতে রাখলেন? কারণ আল্লাহ তো কিয়ামতের দিন বিচার করবেন দুই কায়দায়, হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, আল্লাহর হক যেগুলো নষ্ট করেছেন আল্লাহ তো কবরেই হিসাব নিকাশ শেষ করে ফেলতে পারেন, কিন্তু আপনি যাদের হক নষ্ট করে দুনিয়া থেকে গেলেন, বান্দার হক, হয়তো আপনি মারা গিয়েছেন তারা এখনো দুনিয়ায় আছে, তারা আরো পরে মারা যেতে পারে। এজন্য হিসাবটাকে পারফেক্ট করার জন্য বাদী বিবাদী একসাথে একই জায়গায় উপস্থিত থাকা দরকার, আর সেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট জায়গা হলো হাসরের মাঠ, যেখানে সবাইকে একসাথে করে আল্লাহর হকের বিচারও সেদিন হবে, বান্দার হকের বিচারও সেদিন হবে। আপনি মারা গেলেন আল্লাহ সাথে সাথে হিসাব কেমনে করবেন? কারণ আপনি না হয় মারা গিয়েছেন, কত মানুষকে জ্বালাইয়া আপনি মারা গিয়েছেন, কত মানুষকে কোরআন আর কোরআনের আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকার কারণে ঘর বাড়িতে থাকতে দেন নাই, কত মানুষের উপর মিথ্যা মামলা দিয়েছেন, কত নিরপরাধী মানুষকে অপরাধী বানিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, কত আলেমকে বিচ্ছেদ করেছেন, এগুলোর হিসাব কি কিয়ামতে হবে না? এজন্য আল্লাহ তাআলা বারজাখে রেখেছেন, যাতে করে সব মারা যাওয়ার পরে সবাইকে একসাথে কইরা সাইজ মতো বিচারটা হয়, এই জন্য বারজাখের জীবন রেখে দিয়েছেন কে? কষ্ট হচ্ছে না তো আপনাদের? এই যে গুরুস্থান, যে গুরুস্থান কমিটির উদ্যোগে আজকে মাহফিল হলো, এই গুরুস্থানের মুর্দা ব্যক্তিরা যাওয়ার সময় টাকা নিয়ে গিয়েছে, জোরে, বাড়ি নিয়ে গিয়েছে, গাড়ি নিয়ে গিয়েছে, ক্ষমতা নিয়ে গিয়েছে, গিয়েছে সাথে কি, মাশাআল্লাহ, জোরে বলেন না,